জন্মভূমিতে উপেক্ষিত জননেতা হরৎচন্দ্র সিংহ, মৃত্যুতিথিত নজলিল বন্তি এগছি, প্রতিমূর্তি স্থাপনতে শেষ নেকি প্রশাসনের দায়িত্ব। এয়া 25 ডিসেম্বর শনিবারের চাপরের দৃশ্য। মৃত্যুতিথিটো জননেতা হরৎচন্দ্র সিংহর এই প্রতিমূর্তিত নজলিল এগছিও বন্তি। নিজের জন্মভূমিতে বিশেষ দিনটুত এইদরে উপেক্ষিত হয়ে রল প্রাক্তন মুখ্যমন্ত্রীগী। এই সঁচাকই দুর্ভাগ্যর বিষয় যে জননেতা হরৎচন্দ্র সিংহয়ে আজি গোটেই অসমতে, এনেকি ভারতবর্ষতো তার সুনাম আছে, অথচ তেখেতর নিজের ঠাইত, আমি যাবর ঠাইত হরৎচন্দ্র সিংহর প্রতিমূর্তি স্থাপন করেছে, তার বন্তি নজলের কথাটা আসলে দুঃখের কথা। মহান নেতাগীর স্মৃতিত চাপরের ভিন্ন স্থানত পৌরসভা আর প্রশাসনে স্থাপন করেছে প্রতিমূর্তি। কিন্তু প্রতিমূর্তি স্থাপনেতেই যেন দায়িত্ব শেষ হল সরকার জনপ্রতিনিধির, যার বাবে নেতাগীর মৃত্যুতিথিটি স্মরণ করবল আখরি নহল প্রশাসনের, আখরি নহল সততে সংবাদ মাধ্যম মুখর করে থাকা দল সংগঠনেরও। ধিক্কার জানাইছো যে প্রশাসনক, তেখেতসকলে কিয় আজি আমার এই জননেতাজনক মৃত্যু দিবসত কোনো একটা মাল্যর্পণ নকরিল। আজি তেখেতর মৃত্যু দিবসত এই প্রতিমূর্তি দুটা সাফা করা দূরের কথা, বন্তি প্রজ্বলন করা দূরের কথা, একই করা নাই, আমি গরিহণা দিছো। মৃত্যু দিবসের বিশেষ ক্ষণতো জননেতাগী জন্মভূমিতে উপেক্ষিত হয়ে রা কার্যয় সৃষ্টি করেছে প্রতিক্রিয়া। চাপরের পর জাকির রহমানের রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।